সমাজ লক্ষ্যের নেশায় আসক্ত হয়ে গেছে। মাকে পাওয়া বড় সহজ, কিন্তু রাখা কঠিন। এই সমাজেই মানবরূপী অসুর যে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো দ্বার রক্ষক আটকায় না, তারা অবাধেই ঢুকে যেতে পারে সেমিনার হলে। সমাজকে অসুর মুক্ত করতে একসময় সমস্ত দেবতা মিলে সৃষ্টি করেছিল দেবী দুর্গা, যেখানে মহাদেব দিয়েছিল ত্রিশূল, বিষ্ণু দিয়েছিল চক্র, ইন্দ্র দিয়েছিল বজ্র, যমরাজ দিয়েছিল গদা, পবনদেব দিয়েছিল তীরধনুক, বিশ্বকর্মা দিয়েছিল কুঠার, অগ্নিদেব দিয়েছিল বর্ষা, ব্রহ্মাদেব দিয়েছিল পদ্ম, আর অভিনবদেব দিয়েছিল ঘণ্টা, আর বরুণদেব দিয়েছিল শঙ্খ। সে সময় মা কিন্তু অসুর বিনাশ করতে পেরেছিল। সময়ের সাথে সাথে আবারও অসুর বেড়েছে এই সমাজে। পার্থক্য শুধু একটাই যে অসুরদের শক্তি না অনেকটা বেড়েছে, কিন্তু মায়ের শক্তিটা অল্প কমে গেছে। মনটা মায়ের সেই একই আছে, রোগীদের সেবা করা, তাদের যত্ন করা, একটা রোগমুক্ত সমাজ গড়ার মতো। কিন্তু আজকে এই অসুরদের কাছ থেকে মা কি পেল? কোনো এক অসুর দিল দু চোখ দিয়ে রক্ত, মাথার ভিতর রক্ত, আবার কোনো এক অসুর দিল গলায় কামড়, কাটিলেজ ভাঙা, মুখে রক্ত, কোনো এক অসুর দিল পেটে আঘাত, যৌনাঙ্গে রক্ত, গোড়ালি ভেঙে, কলার বোন ভেঙে, ডান হাতের অনামিকা ভেঙে মার চোখ খোলে। কিন্তু আবারও দেবীর আগমন হবে, সমস্ত সমাজ আবারও শক্তির সাধনায় রাস্তায় নেমেছে। আজ বিচার চাই, বিচার চাই, কিন্তু অসুরদের যে বাঁচিয়ে রাখতে নাই।